বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن نفس لا تشبع ومن عين لا تدمع ওমিন দোয়া ইয়ুস্তা ওমিন দাওয়া ইউস্তাবুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে বাইরে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন জি হ্যাঁ আমরা সকলে সুস্থতা কামনা করছি শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিস টিভি বাংলার কোরআন কোরআনের সিরিজ পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব কোরআন নজরুলের প্রেক্ষাপট সম্পর্কে যেটাকে বাংলায় আমরা বলি শানে নজুল আরবিতে বলা হয় আসবাবুল নজুল এই বিষয়টি বেশ গুরুত্ব বহন করে কোরআনে পাককে জানার জন্য ইতোপূর্বে আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছি তার মধ্যে সর্বশেষ ছিল তেজবিদুলকর আন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে হলেও আপনাদের সামনে তেজবিদুলকর আনের গুরুত্ব প্রয়োজনীয়তা তার সংজ্ঞা তার লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং কেন আমাদের তেজিজ জানতে হবে তাও আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক চলুন তাহলে এবার আজকের নতুন পর্ব আমরা শুরু করি আসবাব আসবাব এটা হচ্ছে বহু বচন এর এক বচন হচ্ছে সবাব মূলত আবিধানিক অর্থে এর অর্থ হচ্ছে রশি যেই রশিটা একদিক থেকে আরেক দিকে একটা সূত্র তৈরি করে সেতু রচনা করে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি কার্যকর এই কারণে এই জিনিসটি ঘটে কারণটা কি বলা হয় সব। আর শারীরিক দৃষ্টিকোণ থেকে সবাব বলা হয় মায়া কোনো তারি কান লল হুসুল, ইলার গাইর ফি। যে বিষয়টি কোনো একটা বিধান রচনার ক্ষেত্রে ভূমিকা রাখে। সেটি হচ্ছে সব। যেমন আমরা বলতে পারি যে জোহরের সময় কেন হয়। জোহরের সময়টা শুরু আমরা। বলছি যে সূর্য পশ্চিম দিকে ঢলে গেলেই জোহরের সময় শুরু হয়ে যায় সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাওয়াটা এটাই হচ্ছে জোহরের নামাজের সময় শুরু হওয়ার কারণ সূর্যাস্ত সূর্যাস্তের সাথে সাথে সালাত মাগরিবের সময় হয়ে যায় অনুরূপভাবে আমরা দেখছি রামাদান মাসের রোজা আমরা রাখি কখন রাখি মাসের উনত্রিশ অথবা তিরিশ তারিখে দিবাগত রাতে যখন আমরা চন্দ্র চাঁদ দেখতে পাই শুরু হয়ে যায় রমাদান মাস আল্লাহ কি বলছেন তোমাদের মধ্যে থেকে যারা রমাদানের চাঁদ দেখবে তার উপর রোজা রাখা ফ্যার এভাবে কার্যকরণ যেটা বা কারণ এটা নির্ধারিত হয় কোরআনে মে আয়াত এবং সুরা নাজিল হয়েছে ছোট ছোট সুরা আছে বড় বড় সুরা আছে ছোট ছোট আয়াত আছে বড় বড় আয়াত আছে সবগুলো এক ভাবেই। নাজিল হয় কখনো একটি সুরা পূর্ণাঙ্গ নাজিল হয়েছে তো অন্য সময় দেখা গেল কিছু আয়াত নাজিল হয়েছে এক সুরার আবার অন্য সুরার কিছু আয়াত নাজিল হয়েছে এভাবে আরও একটি সুরার কিছু আয়াত নাজিল হয়েছে ধীরে ধীরে নাজিল হওয়ার পর একটি সুরা পূর্ণতা লাভ করেছে আচ্ছা এই আয়াতগুলো নাজিল হওয়া বা সুরা নাজিল হওয়া এগুলোর পিছনে কি কারণ রয়েছে প্রেক্ষাপট কি এভাবে যদি আমরা কোরআনকে মূল্যায়ন করি গবেষণা করি তাহলে আমরা দেখতে পাব যে কিছু কিছু সুরা বা আয়াত আছে যেগুলো নাজিল হওয়ার পিছনে কোনো কারণ কাজ করছে কোনো ঘটনা কাজ করছে অপরদিকে কিছু আয়াত বা সুর আছে যেগুলোর জন্য প্রেক্ষাপট বা কারণ নেই আল্লাহ রাবুল নাজিল করে জানিয়ে দিয়েছেন এখন এটা করতে হবে এখন এটা করতে হবে বা এই হুকুম জানিয়ে দিয়েছেন আর এইভাবে এই ধারাই আনে আয়াত বা সুরার সংখ্যা বেশি প্রেক্ষাপটের কারণে কোরআনের সুরা বা আয়াত নাজিল হয়েছে এরও প্রচুর সংখ্যায় যেমন আয়াত রয়েছে তেমনি রয়েছে সুরাও ইনশাআল্লাহ আমরা উদাহরণ সহকারে আপনাদের কি জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার আপনাদের সামনে স্পষ্টভাবকরণের আমরা চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে আমরা যেমন নাকি একটা উদাহরণ দিতে পারি এখানে হজরত ইবনা আব্বাস রাজি আনহু থেকে বর্ণিত যে কোরআনে যখন আল্লাহ রাবুল আলমিন তার প্রিয় নবি রেসুল সাল্লাল্লাহ সাল্লামকে আন্ডারগ্রাউন্ড দাওয়াতি কার্যক্রম থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ঘোষণা দিলেন নির্দেশ দিলেন এরশাদ করলেন কি আউজবিল্লাহ হিমিনা সই থ নি রজীব

উন্মুক্ত দাওয়াতের পরিবেশ সৃষ্টি করা হলো এ আয়াত নাজিল হওয়ার পর রেসুল্লাহ সাল্লাম প্রথমে ঘরোয়া পরিবেশে তার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছিলেন এরপর উন্মুক্ত পরিবেশে দাওয়াত দেওয়ার জন্য তিনি বেতুল্লাহ শরীফের দক্ষিণ পূর্ব কর্নারে দক্ষিণ সাইডে সাফা নামক পাহাড়ে তিনি অবস্থান গ্রহণ করেন এবং সেখান থেকে তিনি ডাক দেন আওয়াজ দেন ওয়াস এটা ছিল যখন কোনো বিশেষ বক্তব্য বা ঘোষণা দেয়া হতো তখন এভাবেই আরবের রীতি ছিল আওয়াজ দেওয়া হতো এ আওয়াজ যারা শুনত তারা ভাবত নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে বিশেষ কোনো ঘোষণা আসছে অতএব সবাই সেখানে উপস্থিত হতো আচ্ছা তো নবীজি সাল আলি সাল্লাম সাফা পাহাড়ে আসলেন ইবন আব্বাস রদি আল্লাহ তালুর ভাষ্য মতে এসে তিনি ডাক দিলেন ডাক দিয়ে সবাই যখন উপস্থিত হল তখন তিনি বললেন আর আই লাউ আকবর তুকুম আন্না খাই আমি বলতে যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ডাকাত আছে যারা তোমাদের উপর আক্রমণ করতে চাইছে তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে তারা কি উত্তর দিয়েছিল আমরা সেই উত্তরটি শুনব বিরতির পর এখন সময় হয়েছে বিরতির আশা করছি বিরতি থেকে ফিরে এসে আপনাদের সবাইকে আমাদের সাথে পাবো ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা বিতানের সাথে সঙ্গতিশীল অনুগতার পালনের জন্য তারা নিজ বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য করোনা হাদিসের মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিকে রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن یوسف شیخ शाहिदুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম ফিজিক দাদা মাতাও নন পিতাও নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হল পরিবার ও পরিবার বোঝেন জীবনের বাড্ডা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর মনে আছে নিশ্চয়ই আমরা একটি প্রশ্নের উত্তরের অপেক্ষা করছিলাম প্রশ্নটি ছিল রেসুল্লাহ ওসাল্লামের তিনি বলছিলেন আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পিছনে একদল ডাকাত আছে যারা তোমাদের উপর আক্রমণ করতে চায় তোমরা কি তা বিশ্বাস করবে আমাকে বিশ্বাস করবে উত্তরে কি বলেছিল উপস্থিত মানুষগুলো সবাই এক বাক্যে স্বীকার করেছিল হে মোহাম্মদ তোমার বিষয়ে এ পর্যন্ত আমরা কখনো মিথ্যা কোনো লিশ পাইনি অতএব তোমার কথা আমরা বিশ্বাস করছি তখন রসুল্লাহ সাল্লিউসাল্লাম তাদের নিকট দাওয়াত পেশ করলেন বিভিন্ন বর্ণনা এর মধ্যে রয়েছে কোন বর্ণনায় আছে ইন্নি আহফ ও আলিক মা আদাব এমিন ভয়ঙ্কর একদিনের শাস্তির ব্যাপারে আমি তোমাদের জন্য আশঙ্কিত কোথাও বলা হয়েছে ইন্নি নদীর উল্লা কুম্বাই নেই আদাব ইন যা আমি তোমাদেরকে ভয়ঙ্কর একদিনের শাস্তি সম্পর্কে সতর্ক করছি কোনো কোনো বর্ণনায় এও বলা হয়েছে তিনি বলেছেন আই ইউ হান্নাস ঘোষণা দাও তোমরা সফল হবে কামিয়াব হবে এই বক্তব্য দেওয়ার পর সর্বপ্রথম যে ব্যক্তিটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উপস্থিত সেই সমাবেশেই এর বিপক্ষ অবস্থান নিয়েছে সে ছিল রসুল্লাহ সাল্লাহ আপন চাচা আবুল আহাব এই আবুল আহাব সেই আবুল আহাব যে রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের জন্মের সুসংবাদ পেয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন আবুল আহাব মোহাম্মদকে ভালোবাসত কিন্তু এই মুহাম্মদ যিনি পরবর্তীতে নবী হলেন রসুল হলেন তার এই দাওয়াতকে আবুল আহাব মেনে নিতে পারল না এই আবুল আহাবুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সানে বেয়াদি করল আবু আহাব হাত উঁচিয়ে রসুল্লাহ সাল্লসাল্লামকে উদ্দেশ্য করে বলল সারাটি দিন তোমার ধ্বংস হোক কোন বর্ণনায় আছে কোন কোন বর্ণনায় শুধু এরপর সে বলেছে এই জন্যই কি তুমি আমাদেরকে সমবেত করেছো কোন বর্ণনায় বলা হয়েছে আলিহাদা জামায়তনা এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকে পাঠিয়েছ সমবেত করেছো রসুল্লাহ সাল্লাহ সাথে আবুল আহবের এই বেয়াদি আল্লাহর পছন্দ হয়নি যারা রসুল উল্লাহ সাথে বেয়াদি করবে তারা ওই আবুল আহাবের অনুসারী হিসাবে চিহ্নিত হবে এখান থেকে আমরা সেটা জানতে পারলাম কিভাবে যে আল্লাহ আলমিন তাঁর হাবিবের শানে যে বেয়াদবী করেছে তার জন্য এমন কিছু আয়াত নাজিল করে দিলেন যা খেয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমান উচ্চারণ করবে আর সেই আবু আহাবকে লানত দিতে থাকবে সেই সুরাটি নিশ্চয়ই নাম মনে আছে আপনাদের অনেকে বুঝে নিয়েছেন সুরাটি কোনটি কোরআনে পা সুরার নাম যদি থাকে তার মধ্যে কাফির যেমন আছে মহিলাও আছে নবীর নামও আছে সেখানে এই কাফির হিসাবে আবু লাহাবের নামটি উল্লেখযোগ্য সুরতুল আহাব বলা হয় কেউ সুরতে বলেন আমরা সেটা আলোচনায় নিয়ে আসবো পরে যখন আয়াত এবং সুরার আলোচনা করব আল্লাহ রবুল আলমিন আয়াত নাজিল করে দিলেন আবু আহাবকে কেন্দ্র করে আউজ বিসমিল্লাহ রহমান تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب إيه آه سورة أبو لهب جنو يجي جن نازل هي تانا برون شو تاريس حمالة الحطب في جيدها حبل من سَدَ ধ্বংস হোক আবুল আহাবের দুটি হাত একবার নয় দুবার হাতটা বলুন দ্যব্বত আবিলা হাবী সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এখান থেকে কিন্তু আমাদের সাবধান হতে হবে যে নবীজির সাথে বেয়া করার কারণে আবুল আহাফ চিরস্থায়ীভাবে অভিশপ্ত হয়ে গেল যাই হোক আমাদের আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটি ঘটনাকে কেন্দ্র করেই সুরাত হয়েছে এটার নামই হচ্ছে আসবাবুল নজুল বা কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাসিল হওয়া অন্যভাবেও হতে পারে যে সাহাবাই কাহাবের মধ্য থেকে কেউ অথবা অন্যরা কেউ সে অমুসলিমও হতে পারে রসুল্লাহ আলী কোনো বিষয় জিজ্ঞাসা করেছে। প্রশ্ন করেছে আর তারই পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে আয়াত হয়েছে তাহলে এটাও একটা যেমন আমরা উদাহরণ দিতে পারি আবদুল্লাহ বলেন আন আবদুল্লাহ বিন আলিউসাল আমি রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের সাথে ছিলাম মদিনাতে ওয়াহুয়া মুতাকি উন আলা আসিবিন ক্ষেতের পাশে তিনি একটি গাছের ডালের সাথে হেলান দিয়ে বসেছিলেন ফমর রাবিনা আনা সুমিন আল ইয়াহুদ এমন সময় আমাদের পাশ দিয়ে কিছু ইহুদি অতিক্রম করছিল ফকল তারা বলল সালুহ আনির রোহ্যা এই যে দাবি করছে মোহাম্মদ নিজেকে নবী হিসেবে তার নবী সত্য কেনা সেটা জানার জন্য তাকে কিছু প্রশ্ন করো তার মধ্যে একটা হলো রুয়া সম্পর্কে তাকে প্রশ্ন করো ফলাহু তখন তাদের কেউ কেউ বললুহু ফিল বিমাতাক তাকু না 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 তাকে প্রশ্ন করার প্রয়োজন নেই হতে পারে যে সে তামুদদেরকে এমন জবাব দিবে যে জবাবটি তোমাদের পছন্দনীয় নয় আসলে বিষয়টি কি বিষয়টি হচ্ছে এই ইহুদিরাও কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতো যে মোহাম্মদ আল্লাহ রসুল কিন্তু জিদের কারণে ইগোর কারণে তারা সেটা মানতে রাখছেন আল্লাহ পা কোরআনে পাকেও সেটা বলেছেন আল্লাহ দিই না আহ তাই না হমুল যাদেরকে আমি কিতাব দান করেছি এখানে কিতাব অর্থ হচ্ছে তা আতইন আহমুল কিতাব অনেকে বলছেন এখানে ইহুদিদেরকে বোঝানো হয়েছে সেই হিসাবে মানে নাহু তারা তাকে ভালো করে জানে মা আরিফুনাহু এখানে সর্বনামটা হু মানে রসুল্লাহ অন্য ব্যাখ্যাও আছে কামাই আরিফুন আবেনা আহম তারা কেমন চিন্ত রসুল কে যেমন তারা নিজেদের সন্তানকে চিনত কোনো বাবা সন্তানকে চিনতে ভুল করে না এরাও ঠিক সেভাবে জানত বুঝত সত্য কিন্তু তারা হাক্কা তাদের কিছু মানুষ সেটাকে গোপন করে রেখেছে অথচ তারা জানে তার বিপরীতটা সত্য যে মুহাম্মদ যা বলছে তাই সত্য এই জন্যই তারা এখানে বলে জানা দরকার নেই তাকে জিজ্ঞেস করো না জিজ্ঞেস করতে গিয়ে এমন জবাব শুনতে হবে যেটা তোমাদের পছন্দ নয় না হুনা ফারুম মেন কিন্তু অন্যরা মানলো না তাদের কেউ কেউ আসলো বলল বললো ফাঁকা ইয়া আবুল কাসিম রসুল সাল্লাহ আলু এক উপনাম ছিল আবুল কাসিম কাসিমের পিতা তার মানে রসুল উল্লাহ সাল্লাহ আলু সাল্লামের প্রথম সন্তানের নাম ছিল কাসিম

এরপর তিনি তার চেহারাকে একবার কপাল সহ ঢেকে ধরলেন্লা বলতেছেন যে আমি বুঝতে পারলাম তখন যে নবীজি সাল্লাহ আলিয়াল্লামের উপর তখন ওহি নাজির হচ্ছে ওহি শেষ হওয়ার পর এই অবস্থা কেটে যাওয়ার পর তখন নবীজি তাদের উত্তর দিচ্ছেন কোরআনের ভাষায় কি আউদু বিল্লাহ হিমিনা সহিত নিরজিম এস এলো নাকানি রু অলিরু হোমিন এম্রি রব্বী ওয়ামা উতিতুম মিনাল রিলমি ইল্লা কলিলা ওরা আপনাকে রূপ সম্পর্কে প্রশ্ন করবে আপনি তাদেরকে জানিয়ে দিন যে রুফটা হচ্ছে আমার একটি নির্দেশ আর তোমাদেরকে জ্ঞানের সামান্য তুমি দান করা হয়েছে সুরা এসরা পঁচাশীতম আয়াত সুপ্রিয় দর্শক বেশ সময় লাগবে মনে হচ্ছে এই বিষয়টির উপর আলোচনা করতে যতটুকুই লাগুক আমরা এর যতটুকু সম্ভব আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তো আজকের পর্বে এখানে আমাদেরকে শেষ করতে হচ্ছে কারণ সময় ফুরিয়ে আসছে অতএব সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকুন شو عجمي وصل اللهم على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والسلام عليكم ورحمه الله ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে